অক্ষর রয়েছে, ব্যাসলেট বানাতে পারবে, মালা তৈরি করতে পারবে, অনেক কিছু তৈরি করতে পারবে। কত করে কেজি দিচ্ছে ভাই? কেজি 800 টাকা। 800 টাকা কেজি পড়ছে। এগুলো 4 টাকা পিস। মাত্র 4 টাকা পিস পড়ে, পার পিস 4 টাকা। এগুলো বিভিন্ন রকম ইভেন্টে কাজ পার। ও আচ্ছা, এগুলো গোল্ডেন সিলভার সব কত করে দিচ্ছে? এগুলো সিলভার কালার। এগুলো প্যাকেট হচ্ছে আপনার 45 টাকা। এগুলো কেজি 550 টাকা। 650 টাকা পার কেজি পড়বে না ভাই? হ্যাঁ রয়েছে। দেখেন এগুলো কি বলা হয়? এগুলো হচ্ছে আপনার প্লাস্টিক ফাইবার। এগুলো কেমন দাম? বিভিন্ন রকম গয়না বানায়, এগুলো 1500 টাকা কেজি। আর এগুলো? এগুলো এগুলো কেমিক্যাল বিডস, এগুলো দিয়ে বিভিন্ন মালা বানায়, এগুলো 1200 কেজি। আচ্ছা, এগুলো কি পাখির পাখির ফেদার? অরিজিনাল ফেদার নাকি? অরিজিনাল ফেদার। এগুলো নিউ মার্কেট ফার পিস বিক্রি করে 2 টাকা। আর আপনার কত করে পিস? আমরা পুরো প্যাকেট বিক্রি করে 120 টাকা। তবে ডিজাইন করে রং করে এগুলো মোটা আছে, চিকন আছে। এগুলো কেমন? চিকনগুলো 35 টাকা জোড়া, মোটাগুলো 45 টাকা জোড়া। আর এগুলো দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন, আয়না দিয়ে ডিজাইন করে দেওয়ালে সাদা। এগুলো? ও আচ্ছা। এগুলো আচ্ছা, ডিজাইন ছাড়া ডিজাইন সহ এগুলো আপনার ডিজাইন ছাড়াও পাবেন, ডিজাইন সহ পাবেন। এগুলো একটা আইডিয়া দেন তো কেমন দাম এগুলো ভাই? এগুলো পার পিস 20 টাকা। পার পিস 20 টাকা এগুলো পাবেন? হ্যাঁ, এগুলো ক্লে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ এগুলো 45 টাকা, 40 টাকা প্যাকেট। 40 টাকা প্যাকেট, মানে ক্লে ওই কাজ করার জন্য এটা লাগবে। হ্যাঁ, একটু মিউ ছোট মিরর কোথায় পাবে? এই যে আমাদের কাছে এগুলো সব ডিজাইন আমাদের কাছে আছে। এই বড় পাবে না? এই মিরর পাবে? আসলে দেখাই দিব যে ডিজাইন এগুলো আছে। এই মিরর কত করে কেজি? মিরর কত করে এগুলো কেজি বিক্রি করি? 600 500। সব ধরনের মিরর রয়েছে না ভাই? এগুলো প্যাকেট দেখেন পাবে, যে 600 500 400 এরকম দামের কেজি। ও আচ্ছা, বড় বড় আয়না তৈরি করার জন্য এগুলো পেয়ে যাবে না ভাই? এগুলো ছোট বড় মাঝারি সব ধরনের আলাপ পেয়ে যাবে। অনেক ডিজাইন আছে আমাদের কাছে। কেমন দাম ভাই? এটা এবার ওটা 350 টাকা, ছোট গুলো 100 টাকা। রেডিমেড না আয়না? হ্যাঁ রেডিমেড। আর কেউ যেরকম তৈরি করতে চায়? 20 টাকা। এগুলো রং করে মানুষ বিক্রি করে, বড়টা বিক্রি করে 1500 1000 টাকা, ছোট গুলো বিক্রি করে এডি বিক্রি করে আপনার 200 300 500 টাকা। ও আচ্ছা, কাঠের আর্টিস্ট কালার দেখেন, কাঠের গড়া তৈরি করার জন্য স্প্রে। এগুলো স্প্রে কেমন দাম ভাই? এটা আইডিয়া দাও। 150 টাকা। উদ্যোক্তা তৈরি হলে পর আমাদের কাছে কাঠের চিরুনি আছে। কাঠের চিরুনি? হ্যাঁ হ্যাঁ। এগুলো অনেকে খুঁজে ভাই। কেমন দাম দিচ্ছে রাকিব ভাই? এগুলো ফার পিস 55 টাকা, সেগুলো দিচ্ছি। এগুলো 250 গ্রামের আছে, 500 গ্রামের আছে। কি কাজ করার জন্য ভাই? এগুলো ওই যে কাঠ দেখালেন, এগুলো কাজ করার জন্য দিচ্ছি। কেমন দাম এটা? এগুলো আপনার 250 240 টাকা এরকম দাম। ন্যাচারাল আছে, হাফ আছে, ফুল আছে। এগুলো কেজি হিসেবে বিক্রি করি। কত করে কেজি? এগুলো কেজি 1200 1500 1400 লাগে। এগুলো গহনা কি গহনা তৈরি করে ভাই? এগুলো সব গয়না তৈরি করার জন্য এগুলো লাগে, কাজ করার জন্য মেটেরিয়াল। ওকে ভাই, এগুলো খরচ করে কেমন গহনা তৈরি করতে? আপনার কেজি হিসেবে এগুলো 700 টাকা কেজি, আর 50 গ্রাম মিলে 50 টাকা মাত্র। করতে সুতা লাগে, এগুলো সুতার বল লাগে, এগুলো দিয়ে তৈরি করতে আপনার একটা কাঠের গোনা 30 টাকা পড়বে, একদম ফুল রেডি। আর বিক্রি হবে? বিক্রি এগুলো অনলাইনে বিক্রি করে 200 250, এমনি মেলার মধ্যে বিক্রি করে 150 180 এরকম দাম। আপনার কাছে সব কিছু তৈরি করা সব রেডিমেড রয়েছে? সব একদম। 21 ফেব্রুয়ারির জন্য অক্ষর দেখেন, এই অক্ষরগুলো দিয়ে কিন্তু আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। এই আমাদের কাছে রঙের কালার আছে, 15 পিসের কালার আছে। কালার এগুলো কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন ভাই। এটা আইডিয়া দাম কেমন? এগুলো পার পিস 2 টাকা 3 টাকা পিস। আচ্ছা আচ্ছা, তারপর এটা কি কাজ করে? এগুলো হচ্ছে আটকানোর জন্য, টপ সিস্টেম, এর কানে দুল ঝুলানোর জন্য। এগুলো ও এটা কানে দুল তৈরি করবে? হ্যাঁ, এগুলো আমরা সর্বনিম্ন 50 গ্রামে বিক্রি করি। তৈরি করবে? তৈরি করবে কেমন? রেডিমেড কাঠের গয়না তৈরি করে মেলার মধ্যে বিক্রি করে 180 টাকা 150। খরচ পরে কেমন? খরচ 30 টাকা 40 টাকা। 30 টাকা? এগুলো বিভিন্ন কালার আছে, প্যাকেট আছে, এমনকি মাল্টি কালার প্যাকেট আছে। কেমন দাম দিচ্ছেন? এগুলো এক প্যাকেটের ভিতরে 120 টাকা, 120-এর দাম 90 টাকা। এগুলো হচ্ছে জাম্পিং, দামটা বলে দাও। সব কেজি এগুলো 50 গ্রাম 50 টাকা। 50 গ্রাম 50 টাকা। এটা এগুলো হচ্ছে পালসিন। আচ্ছা আচ্ছা, এগুলো ফুলের গয়না বানানোর জন্য, এই যে পালসিন গুলা। ও আচ্ছা আচ্ছা, ফুলের গয়না বানানোর জন্য, ফুলের গহনা তৈরি করার জন্য এগুলো কিন্তু লাগে। এগুলো 100 টাকা ডজন। ডজন 100 টাকা ডজন। বিভিন্ন রকমের সিলে দিতে ফেস ছিল কাটি বানাই। যে কত করে পিস দিচ্ছে? এগুলো পার পিস 6 টাকা। 6 টাকা বেশি করে নিলে 5 টাকা, 2 টাকা থেকে শুরু। যেমন 2 টাকা এটার দাম, আর ফুলের দাম হলো 3 টাকা। 5 টাকা খরচ হয়, 20 টাকা বিক্রি হবে। 20 টাকা না, এগুলো 50 100 টাকা বিক্রি করে। 50 100 টাকা বিক্রি করেন। 50 গ্রাম থাকে, এগুলো প্যাকেট 400 টাকা 420 টাকা। ওকে ভাই, আচ্ছা এগুলো কেমন দাম? 35 টাকা পার পিস পড়বে ভাই। যান প্লাস্টার অবশ্যই দরকার। কেমন দাম দিচ্ছে ভাই? এটা 120 টাকা পিস চুলের কাটিং। কেমন দাম দিচ্ছে ভাই? এটা এগুলো আপনার 20 টাকা 30 টাকা। কোনটা তৈরি করতে জানি না আমরা, তাদেরকে প্রসেস দেখাই দেবো কিভাবে করতে। অনলাইনে ব্যবসা কম দাম, কিভাবে কম
পুঁজিতে ব্যবসা করা যায় আমরা সম্পূর্ণ ধরনের সিস্টেম দেখাই যেমন এখানে যে কাঠের আইটেম দেখালেন কোনটা দিয়ে কি হয় কি তৈরি করতে এটা অনেকেই জানে না সমস্যা না আপনি একটু সময় নিয়ে আসবেন আমরা সবকিছু সময় নিয়ে আসলে আমরা দেখাই দিন কিভাবে করতে হয় ওকে ভাই এটা হলো চকবাজার ছোট মসজিদ হিসেবে খ্যাত অর্থাৎ চকবাজার বড় মসজিদের নাম শাহী মসজিদ তার পাশে রয়েছে মদিনা কামাল টাওয়ার কামাল টাওয়ারের 22 নম্বর দোকান আল হাসান জুয়েলারি অ্যাক্সেসরিজ এই প্রতিষ্ঠানে আপনারা জুয়েলারি তৈরি করার সকল ধরনের আইটেম পেয়ে যাবেন যেমন জুয়েলারি পার্টস মোতি পুঁতি পাথর ঝিনুক স্প্রিং মোম গাম ফিটিং সহ মূলত এই ভিডিওটা ওই সকল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা ঘরে বসে কিছু তৈরি করতে চান বা ঘরে বসে ব্যবসা করতে চান তাদের জন্য মূলত আজকের এই সন্ধানটি আমাদের এই সন্ধানমূলক কাজ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দেবেন পরবর্তীতে এমন আপডেট দাম জানতে ফেসবুক পেজ এবং ঢাকা এক্স ওয়াই জেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটা যেহেতু রাস্তার পাশে করা হয়েছে এবং ওই দিন আমাদের শাহী মসজিদের জালসা ছিল যার কারণে কিছুটা শব্দ হয়েছে ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানে যা রয়েছে সবই তো কাঠের আইটেম না কাঠের আইটেম কিভাবে ব্যবসা করতে আমরা শেষের দিকে দেখিয়ে দেবো এখন পুঁতি আইটেম কত রকম রয়েছে এখান থেকে পুঁতি আইটেমের কালেকশন দেখিয়ে দেন ভাই পুঁতি আইটেম কত রকম রয়েছে পুঁতি আইটেম আমাদের কাছে এগুলো মালা পাওয়া যায় যে মালা এগুলো গয়না বানানোর জন্য এটা দিয়ে কি তৈরি করা হয় এগুলো দিয়ে ফুলের গয়না এরপরে যায় বিভিন্ন রকমের ডাবল লাইন গয়না গয়না পাওয়া যায় কেমন দাম দিচ্ছেন এগুলো কেজি ভাবে না না এগুলো লাইন হিসেবে এগুলো লাইন কেমন বলেন তো ভাই এরকম করে সবই একই হবে আর একটা লাইন দিয়ে ভাই কতগুলো ফুল তৈরি করা যাবে রাকিব ভাই একটা লাইন দিয়ে ডাবল লাইন করে সেট বানায় যে এরকম করে ডাবল লাইন করে সেট বানায় ও আচ্ছা আচ্ছা ডাবল লাইন সেট করা যায় যাক যারা ব্যবসা করেন তারা কিন্তু জানতে পারেন 45 টাকা পার পুঁতি পাল্লাইন তারপরে কোনটা দেখাবেন ভাই এটা বলবেন এগুলোর জন্য ক্রিস্টাল মালা আছে ক্রিস্টাল এটা দেখা যাচ্ছে ভাই ক্রিস্টাল মালা এটা দিয়ে কি কি তৈরি করা যাবে পায়ের মালা হ্যাঁ হ্যাঁ সব কিছু একদম সব দেখেন দেখেন এগুলো কিন্তু খুবই চমৎকার রাকিব ভাই মালার অভাব নাই এটা কত করে কেজি ভাই এটা পার পিসের লাইন 25 টাকা পার পিসের লাইন 25 টাকা একটা লাইন কত বড় হয় এগুলো একটা নিয়ে যাবে তো এটা কি একটা লাইন অনেক বড় হয় পার পিস 25 টাকা ভাই রাকিব ভাই দাম বেশি বললেন না তারপর ভাই কোনগুলো দেখাবেন ভাই আর কি কি রয়েছে মালা দেখিয়ে দেন একটা গয়না দেখিয়ে দেন রাকিব ভাই এটা কি ভাই এটা হচ্ছে মেটালের গয়না ভাই আমাদের কাছে মেটালের গয়না সব আছে আমরা এগুলো কেজি হিসেবে বিক্রি করি মানে এখানে যা দেখতে পাচ্ছেন এরা পুরোটা সেট রয়েছে যেমন এগুলো না ভাই এগুলো এতে নিচে ঝুলগুলো এই যে ঝুলগুলো ও নিচের ঝুলগুলো এগুলো না ভাই এগুলো বিভিন্ন কালার বিভিন্ন রকমের ফুটি আছে আর এটা পাবো কোথায় এটা আমাদের কাছে আমরা কেজি হিসেবে বিক্রি করি আচ্ছা আর এটা এটা এগুলো সব কেজি হিসেবে এটা পুরো এই সেট তৈরি করতে কেমন খরচ পড়বে এগুলো খরচ পড়বে আপনার 50 টাকা 40 টাকা 40 থেকে 50 টাকা খরচ পড়বে আর খুব পাইকারি বিক্রি হয় কিন্তু 70 থেকে 80 টাকা 70 থেকে 80 টাকা বিক্রি হয় আর খুচরা মার্কেটে এগুলো খুচরা বিক্রি করে 200 টাকা 150 টাকা যে সকল আপনারা ঘরে বসে রয়েছেন এরকম গহনা কিন্তু আপনারা 5000 টাকা পুঁজি নিয়ে শুরু করলে 5000 টাকা পুঁজিতে 5000 টাকা লাভ হবে কিন্তু যেহেতু 40 টাকা ক্রয় করে পাইকারিতে 40 টাকা বেশি লাভ করা হয় অনলাইনে কিন্তু এগুলো 100 টাকা 150 টাকা সেল করতে পারবে সব কালার আছে যে ভাই এগুলো কিভাবে কিভাবে সেল করেন প্যাকেট না কেজি 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 ভাই এগুলো কত কত কেজি 800 টাকা কেজি এগুলো বর্তমান রেট 800 টাকা কেজি কালার গোল্ডেন সিলভার আছে গোল্ডেন সিলভারের দাম একদম কম যেমন এই যে সিলভারের দাম এগুলো আপনার 650 টাকা কেজি 650 টাকা কেজি 1 কেজি দিয়ে কিন্তু অনেক তৈরি করতে এগুলো গোল্ডেন সিলভার বিভিন্ন কালার মাল্টি কালার আছে সব কালার আছে 600 টাকা কেজি আর এখানে যাক সব একই দাম না ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো সব একই দাম কত টাকা এগুলো আপনার কে দিয়েছে 800 এগুলো কে দিয়েছে 800 টাকা ভাই এগুলো কি ভাই এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফুলের গয়না বানানোর জন্য দেখা দাও ভাই দেখা দাও এই এগুলো তো পাতা এগুলো ঘর সাজানোর জন্য ও ঘর সাজানোর জন্য পাতা প্লাস্টিকের পাতা হ্যাঁ প্লাস্টিকের পাতা এগুলো কত করে কেজি ব্যাসলেট বানানোর জন্য এগুলো কত করে কেজি ভাই ভাই এগুলো কেজি 700 টাকা 700 টাকা কেজি পড়বে বর্তমান রেট আপডেট এগুলো হচ্ছে ব্যাসলেট বানানোর জন্য বিভিন্ন ও আচ্ছা আচ্ছা অক্ষর রয়েছে ব্যাসলেট বানাতে পারবে মালা তৈরি করতে পারবে অনেক কিছু তৈরি করতে পারবে কেজি হিসেবে কেজি কত করে কেজি দিচ্ছেন ভাই এগুলো কেজি 800 টাকা 800 টাকা কেজি পড়বে এগুলো 800 টাকা কেজি ভাইয়ের কাছে আসলে এরকম জুয়েলারি গহনা তৈরি করা অনেক আইটেম রয়েছে বন্ধুরা না টেনে ভিডিওটা দেখতে থাকুন কিছু কালেকশন দেখিয়ে দেবো তারপর কোনটা দেখেন ভাই এগুলা তো আমার মধ্যে লাগাইতে পারবে গয়নার মধ্যে লাগানোর জন্য এই যে ঝুলগুলা ও আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন এগুলো ঝুল এগুলো 4 টাকা পিস মাত্র 4 টাকা পিস পড়ে পার পিস 4 টাকা এগুলো বিভিন্ন রকম ইভেন্টে কাজ পার পিস 4 টাকা পিস আমাদের কাছে কালার পাঠা যাচ্ছে ভাই দেখিয়ে দেখি কালার এই যে কালার এগুলো এই যে মাল্টি কালার আছে সব কালার ভাই এত কালেকশন আমি অবাক হয়ে যাচ্ছি আপনারা পুরো পুরো দেখুন এগুলো অন্যের মধ্যে লাগানো যায় বিভিন্ন রকমের আপনাদের জন্য ব্যবসায়িক আইটেম অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন ভাই আরো কিছু দেখি যেমন এই আইটেমটা ভাই দেখে রাকিব ভাই কি আইটেমটা কি ভাই
দর্শকদের দেখান যেহেতু আপনাদের প্রতিষ্ঠান এসেছি আজকে ভিডিওতে দেখাবো কিছু কালেকশন আমাদের কাছে কাঠের চুড়ি আছে এগুলো কাঠের চুড়ি এই চুড়ি দিয়ে কি কি হয় তৈরি এগুলো রং করে বিভিন্ন রকমের ডিজাইন করে রং করে এগুলো মোটা আছে চিকন আছে এগুলো কত কেমন দাম চিকনগুলো 35 টাকা জোড়া মোটাগুলো 45 টাকা জোড়া আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপরে চারটা কাঠের আইটেম তো অনেক আছে গোল বিভিন্ন রকমের ডিজাইন পাওয়া যায় দেখুন ওকে ভাই রাকিব ভাই ওকে ভাই তারপরে দেখি আমাদের কাঠিগুলো দেখেন কাঠের জুয়েলারি আইটেম কিন্তু এখানে হাজারো রয়েছে আমরা সবকিছু দেখাবো আপনারা না টেনে দেখতে থাকুন তারপরে কোনগুলো দেখাবেন ভাই কি বলায় ভাই এগুলো এগুলো লিপোনাজের মোড এগুলো দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন আয়না দিয়ে ডিজাইন করে দেয়ালে সাজাই গুলো ও আচ্ছা এগুলো আচ্ছা ডিজাইন সারা ডিজাইন সহ এগুলো আপনারা ডিজাইন সারাও পাবেন ডিজাইন সহ পাবেন এগুলো একটা আইডিয়া দেন তো কেমন দাম এগুলো ভাই এগুলো পার পিস 20 টাকা পার পিস 20 টাকা ডিজাইন সারা ডিজাইন দেই কোন সাইজ 20 টাকা আর ডিজাইন সারা কয় টাকা ডিজাইন সারা 20 টাকা ডিজাইন সারা 20 টাকা ওকে ভাই এগুলো কি তোমার ডিজাইন সব পেয়ে যাবে এই দেখ ক্লিক প্লে লাগে এগুলো ও এগুলো পাবেন হ্যাঁ এগুলো কি প্লে আচ্ছা 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 দেখো এগুলো 45 টাকা 40 টাকা প্যাকেট 40 টাকা প্যাকেট মানে ওই কাজ করার জন্য এটা লাগবে হ্যাঁ হ্যাঁ এটা কাজ করার জন্য যে সকল আপনারা ব্যবসা করেন তারা কিন্তু জানেন যে কোনটা দিয়ে কি কাজ করা হয় ওকে ভাই তাহলে দেখো কাজ করার জন্য মিরর গুলো লাগবে ছোট ছোট মিরর ছোট মিরর কোথায় পাবে এই যে আমাদের কাছে এগুলো সব ডিজাইন আমাদের কাছে আছে এই বড় পাবে হ্যাঁ এই মিরর পাবে আজকে দেখাই দিব যে ডিজাইন এগুলো আছে এই মিরর কত করে কেজি মিরর কত করে এগুলো কেজি বিক্রি করি 600 500 সব ধরনের মিরর রয়েছে না ভাই এগুলো প্যাকেট দেখেন দেখেন চমৎকার এখানে কিন্তু আপনারা মিরর পেয়ে যাবেন দেখেন এটা মিরর প্যাকেট ওকে এগুলো কত করে কেজি এগুলো সব এই যে 600 500 400 এরকম দামে কেজি ওকে এগুলো আবার আমরা 100 পিস 50 পিস কিলো ওকে ঠিক আছে আর এই দেখেন অনেক ডিজাইন এগুলো দেখাচ্ছেন বড় বড় আয়না তৈরি করার জন্য এগুলো পেয়ে যাবেন না ভাই এগুলো ছোট বড় মাঝারি সব ধরনের আলাপ পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে আমাদের কাছে কেমন দাম ভাই এগুলো এবারে এটা 350 টাকা ছোট গুলো 100 টাকা রেডিমেড না আয়না হ্যাঁ রেডিমেড আর কেউ যদি এরকম তৈরি করতে চায় এটা 20 টাকা এগুলো রং করে মানুষ বিক্রি করে বড়টা বিক্রি করে 1500 1000 টাকা ছোট গুলো বিক্রি করে এডি বিক্রি করে আছে আপনার 2 300 500 টাকা আছে তাহলে রেডিমেড কিছুটা ম্যানুফ্যাকচারিং করে এগুলো তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ খালি মিরর আছে আমাদের আচ্ছা খালি মিরর কত টাকা খালি মিরর এগুলো একটা 80 টাকা থেকে 2 টাকা পর্যন্ত 2 টাকা থেকে 2 টাকা থেকে 80 টাকা পর্যন্ত রয়েছে অর্থাৎ আপনার কাছে রেডিমেডও পাবে রেডিমেড ছাড়াও পাবে ওকে ভাই ৪০ টাকা পেয়ে যাবেন ভাই যারা নতুন উদ্যোক্তা আসবে তাদেরকে সুযোগ সুবিধা তৈরি পেয়ে দিবেন যাতে করে আপনার উদ্যোক্তা তৈরি হলে আমাদের কাছে কাঠের চিরুনি আছে কাঠের চিরুনি হ্যাঁ হ্যাঁ এগুলো অনেকে খুঁজে ভাই কেমন দাম দিচ্ছে রাকিব ভাই এগুলো পার পিস 55 টাকা 60 টাকা এরকম দামে ওকে কাঠের চিরুনি ওকে ভাই আসেন আমরা আর কিছু দেখি মেটেরিয়াল আইটেম দেখি ভাই আপনাকে ওই যে আপনার জেসু এগুলো হচ্ছে ওই যে লিপোনাটে কাজ করার জন্য জেসু এগুলো 250 গ্রামের আছে আর 500 গ্রামের আছে কি কাজ করার জন্য ভাই এগুলো ওই যে যে কার্ড দেখালেন ওই আছে এগুলো কাজ করার জন্য দিছি কেমন দাম এটা এগুলো আপনার 250 240 টাকা এরকম দাম ওকে ভাই তারপরে দেখি ভাই আর শেষের দিকে বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটা নাটনে দেখতে থাকলে আমরা শেষের দিকে কাঠের আইটেম দেখাবো আচ্ছা এগুলো এগুলো কি করি এগুলো বিভিন্ন রকম গয়না বানানোর জন্য আমাদের কাছে এই যে প্লাস্টিকের আছে ন্যাচারাল আছে হাফ আছে ফুল আছে এগুলো কেজি হিসেবে বিক্রি করি কত করে কেজি এগুলো কেজি 1200 1500 1400 এরকম দামের মধ্যে কেজি প্রত্যেক দাম ওকে ভাই এগুলো পার পিসে বিক্রি করি আমরা পিস 2 টাকা 1 টাকা আছে ওকে ভাই তারপরে এখানে যেগুলো রেখেছেন ছোট ছোট আইটেম ভাই এগুলো কি কি কাজে ব্যবহার করে দেখাই দিবেন এখানে এগুলো এক করে আমি আপনাকে দেখাই
এগুলো তো আইপি নিপিন এগুলো গয়না তৈরি কাজের জন্য লাগে আইপি নিপিনগুলো এগুলো গহনা কি গহনা তৈরি করে ভাই এগুলো সব গয়না তৈরি করার জন্য এগুলো লাগে কাট করার জন্য মেটেরিয়াল ওকে ভাই এগুলো খরচ করে কেমন গহনা তৈরি করতে আপনার কে হিসাবে এগুলো 700 টাকা কেজি আর 50 গ্রাম মিলে 50 টাকা মাত্র 50 গ্রাম দাম 50 টাকা অর্থাৎ একটা গহনা তৈরি করতে খরচ কেমন পড়তে পারে রাকিব ভাই যেমন এটা দিয়ে যে নেক পিন তৈরি করতে গয়না এই যে একটা কাঠের গয়না আমি আপনাকে দেখাই একুশে ফেব্রুয়ারির জন্য অক্ষর দেখেন এই অক্ষর গুলো কিন্তু আপনি অনেক কিছু তৈরি করতে পারেন এই আমাদের কাছে রঙের কালার আছে 15 ফিজের কালার আছে কালার বক্স আছে আবার মানে এটি মাল্টি কালার না ভাই এই কালার দিয়ে এখানে আঁকা এগুলো আর্ট করে এগুলো আর্ট করে বিভিন্ন রকমের গয়না বানায় ও আচ্ছা কাঠের গয়না গুলো এগুলো কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন ভাই এটা আই দাদা দাম কেমন এগুলো পার পিস 2 টাকা 3 টাকা পিস আচ্ছা আচ্ছা তারপরে এটা কি কাজ করে এগুলো হচ্ছে আটকানোর জন্য টপ সিস্টেম এর কানে দুল ঝুলানোর জন্য এগুলো ও এটা কানে দুল তৈরি করবে হ্যাঁ এগুলো আমরা সর্বনিম্ন 50 গ্রামে বিক্রি করি এগুলো খরচ করে 2 টাকা 20 টাকা জোড়া বিক্রি হয় থাকে না না এগুলো ফোন এগুলো নিউ মার্কেটে জোড়া বিক্রি করে 5 টাকা আর আমরা 50 গ্রাম বিক্রি করি 70 টাকা 50 টাকা এটা রেডিমেড যখন তৈরি করবে তৈরি করার কেমন রেডিমেড রেডিমেড কাঠের গয়না তৈরি করে মেলার মধ্যে বিক্রি করে 180 টাকা 150 টাকা খরচ করে কেমন খরচ 30 টাকা 40 টাকা 30 টাকা 40 টাকা ভাই আমার কথা হচ্ছে রাকিব ভাই আপনার কাছে যখন আসবে নতুন উদ্যোক্তা শিখিয়ে দিবেন যে এটা দিয়ে এটা তৈরি করা হয় এটা দিয়ে তৈরি করা হয় আমাদের ওই যে ভাই আছে ভাই শিখে আমরা আছি যে এগুলা কাজ করার জন্য আটা লাগে এই আটা এগুলো বড় আছে ছোট আছে যে জন্মমন সে নিতে পারবে ওকে ভাই আর কিছু কালেকশন দেখেন দেখি আমি দেখি কাঠের কাঠের কি কি আইটেম রয়েছে এখানে কি অনেকগুলো সাজিয়ে রেখেছে এই যে কম্বো সেট বানানোর জন্য এই যে কাঠের গয়নার জন্য আয়না মিরুল গুলো এই যে মিরুল গুলো এগুলো কি বললাম ছয়টা ডিজাইন আছে এগুলা আপনার পার পিস 25 টাকা খুচরা আর পাইকারি নিলে 22 টাকা পিস 22 টাকা পিস পড়বে ওকে ভাই এগুলো কম্বো সেট যারা ব্যবসা করতে চান আর যেহেতু সামনে 21 ফেব্রুয়ারি আসছে দেখেন এটা দিয়ে কি করবেন এটা কালার দিবেন ভাই রাকিব ভাই এটা কি কালার করবে জি জি এটা কালার করে কালার করে কি করবে না ভাই গয়না তৈরি করবে হ্যাঁ এগুলো তো দুর্দক্ষ মালা এগুলো বিভিন্ন রকমের ওই যে মাটির গয়না বানানোর জন্য রুদ্রক্ষ মালা এগুলো ছোট বড় সব সাইজ পাওয়া যায় আমাদের ওকে ভাই এই ওমর 21 ফেব্রুয়ারি এটা দিয়ে কিন্তু আপনারা ভাই মালা তৈরি করে ভালো দামে সেল করতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেক রয়েছে তমাশাল কি দেখেন ভাই এখানে দেখেন এখানে দেখেন কি বল মালা কাঠের গয়না তৈরি করার জন্য শীতল বল এগুলো বিভিন্ন কালার আছে প্যাকেট আছে এমনকি মাল্টি কালার প্যাকেট আছে কেমন দাম দিচ্ছেন ভাই এগুলো এক প্যাকেটের ভিতরে 120 থেকে 120 এর দাম 90 টাকা 90 টাকা পড়বে অর্থাৎ যারা আপনারা এগুলো তৈরি করতে চান তারা সব ধরনের আইটেম রয়েছে দেখেন সব ধরনের এগুলো কাজ করার জন্য যে কাঠপুতি গুলো লাগে আমাদের কাছে দুই দিন অবধ নয় কাঠপুতি গুলো দেখেন একটু অনেক ডিজাইন পেয়ে যাবেন ওকে ভাই কে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বাজে যে এগুলো অনেক ধরনের এগুলো হচ্ছে জাম্পিং দামটা বলে দাও সব কে দিছে এগুলো 50 গ্রাম 50 টাকা 50 গ্রাম 50 টাকা এটা এগুলো হচ্ছে পালসিন আচ্ছা আচ্ছা এগুলো ফুলের গয়না বানানোর জন্য এই যে পালসিন গুলো ও আচ্ছা আচ্ছা এগুলো ফুলের গয়না বানানোর জন্য ফুলের গহনা তৈরি করার জন্য এগুলো লাগে এগুলো 100 টাকা ডজন ডজন 100 টাকা ডজন ওকে ভাই বন্ধুরা আপনারা এই প্রতিষ্ঠান থেকে জুয়েলারি মেটেরিয়াল তৈরি করার হাজারো আইটেম পেয়ে যাবেন আর যদি এগুলো তৈরি করতে শিখতে চান যে আমরা শিখতে চাই বানানো ব্যাসলেট বানানোর জন্য লক ডলফিন লক আচ্ছা আচ্ছা এগুলো আপনার এক প্যাকেটের ভিতরে 100 পিস থাকে 100 পিসের দাম 80 টাকা 100 পিসের দাম 80 টাকা ওকে ভাই তাছাড়া দেখেন এখানে কিন্তু আপনারা তৈরি করার জন্য এগুলো কি বলা হয় ভাই এগুলো যে সুতা এগুলো যে যে যেমনে কালার বানাবো এরকম সুতা এগুলো হচ্ছে গাজরা এগুলো মেটালের গয়না কাঠের গয়না যেমনে মন সেগুলো গাজরা দিয়ে বানাতে পারবে কেমন দাম ভাই এগুলো কেজি হিসেবে কেমন এগুলো কেজি 3800 টাকা 4000 টাকা এরকম কেজি ওকে ভাই এরকম এক প্রতিষ্ঠানে আপনারা সব ধরনের পেয়ে যাবেন রাকিব ভাই রাকিব ভাই এটা চুরি কেমন খরচ হবে ভাই এগুলো প্লাস্টিক চুরি এগুলো পার পিস আপনার 1 টাকা 50 পয়সা আর বিক্রি হয় জোড়া হিসাবে 3 টাকা করে আর বিক্রি হয় কয় টাকা বিক্রি এগুলো মেলার মধ্যে এক এক জোড়া বিক্রি করে 100 টাকা 50 টাকা অর্থাৎ খরচ করবে 3 টাকা বিক্রি হবে 100 টাকা হ্যাঁ 100 টাকা এগুলো সুতার পেশায় বিভিন্ন রকমের কাপড় করছে এগুলো গয়না বানায় ওকে আর সব কথা কিছু রয়েছে আপনার কাছে কোন বল অনেক ধরনের সাইজ আছে এটা তো আছে বাঁশ নাকি এটা ভাই এটা আছে বাঁশের চায়না বাঁশের চায়না বাঁশের ওকে ভাই চায়না বাঁশের চুড়ি পেয়ে যাবেন ভাই এই চুড়ি পেছানোর জন্য সব কি ম্যাটেরিয়াল রয়েছে আপনার কাছে আমাদের থেকে সব কিছু আছে 3 টাকা খরচ হবে বিক্রি হবে 100 টাকা এই ধরনের আইটেমে যারা ব্যবসা করতে চান তারা এখানে হিউজ ফুল আইটেম পেয়ে যাবেন দেখেন এটা কি কাজ ভাই এগুলো হচ্ছে চুলের কাঠি ভাই চুলের কাঠি এর মধ্যে বিভিন্ন রকমের চুলের দুধ আছে কিছু চুলের কাঠি বানাই দেব কত করে পিস দিচ্ছেন বলো পার পিস 6 টাকা 6 টাকা বেশি করে নিলে 5 টাকা পিস আচ্ছা আচ্ছা এরকম দেখেন হাজার হাজার আইটেম আছে কাঠের হাজার হাজার আইটেম রয়েছে
যারা ব্যবসা করেন আবার তো ফুলের এগুলোর উপরে ফুল লাগিয়ে ফুলের গয়না বানায় যে এগুলো যেমন এটার সাথে ফুল লাগালো খরচ করবে কয় টাকা বড় ছোট মিডিয়াম আছে এগুলা খরচ করবে 2 টাকা থেকে শুরু 5 টাকা পর্যন্ত 2 টাকা থেকে শুরু যেমন 2 টাকা এটার দাম আর ফুলের দাম হলো 3 টাকা 5 টাকা খরচ হয় 20 টাকা বিক্রি হবে 20 টাকা না এগুলো 50 100 টাকা বিক্রি করে 50 100 টাকা বিক্রি করেন যারা এরকম ম্যানুফ্যাকচারিং ব্যবসা করতেছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভাইদের নাম্বারের সাথে আর ভাই সহজ ঠিক রাখবেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ছোট মসজিদ ছাই চক বাজার ছোট মসজিদের পাশে কিন্তু হাসান এন্টারপ্রাইজে পেয়ে যাবেন এই আইটেমগুলো তাকে ভাই এই প্রোডাক্ট কি ভাই বিল্ডিং বা গয়না বানানোর জন্য কত এগুলো আমাদের কাছে সব থেকে 13-0 11-0 8-0 সব থেকে সব সাইজে রয়েছে দেখেন কালারগুলো দেখেন এখানে আমাদের গুদাম আর ওদের শোরুম রয়েছে আপনারা শোরুমে গিয়ে আর ভালোভাবে দেখতে পারেন ভাইজান এটা কত করে কেজি এগুলো এক প্যাকেটের ভিতরে 450 গ্রাম থাকে এগুলো প্যাকেট 400 টাকা 420 টাকা ওকে আবার এগুলো আছে বড় সাইজ এগুলো এক প্যাকেটের দাম 250 টাকা ওকে ভাই সো বন্ধুরা দেখেন এক প্রতিষ্ঠানে আপনারা মেয়েদের গহনা আইটেম তৈরি করে সকল ধরনের আইটেম পেয়ে যান ভাই কার্সেলের কাজ কি রাকিব ভাই কার্সেল এগুলো বিভিন্ন গয়না বানানোর জন্য বিভিন্ন চোকার বানানোর জন্য আপনার এগুলো দিয়ে বিভিন্ন রকমের এগুলো অনেক কালার আছে আচ্ছা এগুলো কেমন দাম 35 টাকা পার পিস পড়বে ভাই যান আপনাকে তো পাওয়া যাবে নাকি যে সকল আপুরা আসবে এসে যদি বলে যে ভাই আমাকে ব্যবসা শিখায় দেন আর কিভাবে কোনটা তৈরি করতে জানি না আমরা তাদেরকে প্রসেস দেখাই দেব কিভাবে করতে অনলাইনে ব্যবসা কম দাম কিভাবে কম পুঁজিতে ব্যবসা করা যায় আমরা সম্পূর্ণ ধরনের সিস্টেম দেখাই যেমন এখানে যে কাঠি আইটেম দেখালেন কোনটা দিয়ে কিভাবে কি তৈরি করতে এটা অনেকেই জানে না সমস্যা না আমরা এটা সময় নিয়ে আসবেন আমরা সবকিছু সময় নিয়ে আসলে আমরা দেখাই দেব কিভাবে করতে হয় ওকে ভাই তারপর কোনটা দেখালেন ভাই কাস্টেলগুলো ওকে ভাই যেমন কাস্টেলগুলো দিয়ে বিভিন্ন রকম গয়না মেটালের গয়না পাটের গয়না কাঠের গয়না এগুলো সব কেমন দাম ভাই রাকিব ভাই কেমন দাম এগুলো পার পিস আপনার হচ্ছে 25 টাকা 25 টাকা পার পিস আপনি নিলে এগুলো 20 টাকা করে পিস আচ্ছা আচ্ছা ভাই জান বিষয় হচ্ছে আপনাদের আইটেম কিন্তু আপুরানি ব্যবসা করবে এই যে এই প্লাসটা দেখেন এটা কাজ করার জন্য প্লাসটা অবশ্যই দরকার কেমন দাম দিতে হয় তো 120 টাকা পিস 120 টাকা এটা এটা কিসের কাজ করবে এটা কি কাজ করবে চুলের কাঠি এগুলো চুলের কাঠি মেটালের চুলের কাঠি আমাদের কাছে এগুলো অনেক ধরনের আছে গোল্ডেন সিলভার এগুলো চুলের কাঠি গুলো কেমন দাম দিতে হয় তো এগুলো আপনার 20 টাকা 30 টাকা পার আচ্ছা এটা এখানে যেগুলো সাজিয়ে রেখেছেন ভাই এগুলো শুধু এভাবে থাকবে কি ভাই এটা দেখা যায় কিভাবে আছে এগুলো এর কুশিতা লাগানো লাগিয়ে এগুলো সিলভার লাগানো ওমর 21 ফেব্রুয়ারি এটা সুতা লাগিয়ে গলা পুরবে নাকি হ্যাঁ হ্যাঁ এটা এরকম একটা সেট বানিয়ে এটা পুরবে আচ্ছা আচ্ছা দেখা দেন তো একটু বুঝা যায় এরকম একটা গয়না সো বন্ধুরা যারা ব্যবসা করতে যে সকল আপুরা তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আসলে ব্যবসা ভিতরে আমি এরকম করে সুতা যারা ভিডিও কলে মাল দেখতে চায় তারা দিতে পারবেন পাঠাতে পারবেন ভাই সর্বনিম্ন 500 টাকার প্রোডাক্ট পাঠাতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন 500 1000 2000 10000 20000 যে যেভাবে চায় সেভাবে আপনারা নিতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওতে আসলে ধারণা দিলাম যে এই মার্কেটে এই শোরুমে এই আইটেম পাওয়া যায় পরবর্তীতে আরো সুন্দর করে ওনাদের আরো শোরুম রয়েছে অন্য আজকে ভাই আপনাদের এই শোরুমে কি বিক্রি হয় শুধু শুধু কাঠের আইটেম আমাদের এখানে কাঠের আইটেম আমাদের শোরুম আছে মেটালের পুতির বিভিন্ন রকম মুক্তার এসব কালেকশন আছে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা মেটাল আইটেম দেখাবো পুতির আইটেম দেখাবো জাস্ট এখানে জাস্ট কাঠের আইটেম দেখালাম যদি এটা নিয়ে ব্যবসা করতে চান তাহলে ব্যবসা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম